হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অরমিতা। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে আমি একটা মারাঠি স্টাইলে মেকআপ টিউটোরিয়াল নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আর প্রথমে আমি স্কিনটাকে ভালো করে ক্লিন করে নিয়ে একটা রোজ ওয়াটার টোনার হিসেবে ইউজ করেছি। আর এরপর আমি মামাআর্থের টি ট্রি ময়েশ্চারাইজারটি ইউজ করেছি। আর কিস বিউটির একটা প্রাইমারও ভালোভাবে লাগিয়ে নিয়েছি। আর আমি মামাআর্থের একটা ফাউন্ডেশন ইউজ করেছি। আর এটা স্কিনের সাথে ভালোভাবে ব্লেন্ড হয় এবং একটা ন্যাচারাল ফিনিশ দেয়। এরপর আস্তে আস্তে পুরো মুখে ব্লেন্ড করে নেব। তো তোমাদের মেকআপ টিউটোরিয়ালটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা যারা নতুন আমার চ্যানেলে তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। এরপর ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেলে আমি মামাআর্থের একটা কনসিলার দিয়ে ফেসটাকে কনসিল করে নেব। যদিও আমার তেমন ডার্ক সার্কেল নেই, তবুও কনসিলার দিয়ে হাইলাইট করে নিচ্ছি। এবার এই কনসিলারটাকেও ভালোভাবে ব্লেন্ড করে নেব। তো আস্তে আস্তে এই কনসিলারটাকেও ভালোভাবে ব্লেন্ড করে নেওয়া যাক। কনসিলারটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর আমি মামাআর্থের একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে পুরো ফেসের মেকআপটাকে আমি সেট করে নেব। পাউডার দিয়ে মেকআপটাকে সেট করে নেওয়ার পর আমি এই রসগোল্লার মতো মুখটাকে একটু কন্ট্রোল করে নেব। আর আমি এখানে পাউডার কন্ট্রোল ইউজ করছি, তোমরা চাইলে ক্রিম কন্ট্রোলও ইউজ করতে পারো। এরপর আমার ভোঁতা নাকটাকে একটু চোখা বানানোর জন্য আমি কন্ট্রোল করে নিয়েছি। আর কন্ট্রোল করে নেওয়ার পর আমার এই রসগোল্লার মতো ফেসটা একটু রোগা রোগা মনে হচ্ছে। এরপর আমি এই সুগারের ব্লাশ অ্যাপ্লাই করেছি। আর আমি এখানে সুগারের একটা পাউডার ব্লাশ ইউজ করেছি। এরপর আমি আমার আইব্রোটাকে ড্র করে নেব। আর আমি এখানে একটা ব্রাউন কালারের জেল কাজল দিয়ে আইব্রোটাকে ড্র করে নিয়েছি। এরপর কনসিলার দিয়ে আইব্রোটাকে একটা ভালো করে শেপ দিয়ে নেব। এরপর আমরা চোখের উপরে কনসিলার লাগিয়ে আই মেকআপ শুরু করে দেব। আর কনসিলারটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি আমি। আর আই মেকআপ আমি খুব সিম্পলের মধ্যে রেখেছি। প্রথমে একটা ব্রাউন কালারের শেড দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর তারপরে আমি একটা ডার্ক ব্রাউন কালারের শেড অ্যাপ্লাই করেছি। এরপর আমি মেবলিন নিউ ইয়র্কের একটা আইলাইনার লাগিয়ে নিয়েছি। আর আমি এখানে মেবলিন নিউ ইয়র্কেরই একটা মাস্কারা ইউজ করছি। আর এটা একটা লং লাস্টিং এবং ওয়াটারপ্রুফ মাস্কারা, তোমরা চাইলে ইউজ করতে পারবে। এরপর আমি একটা মেকআপ ফিক্সার দিয়ে মেকআপটাকে সেট করে নিয়েছি। এরপর আমার ফেসটাকে আমি হাইলাইট করে নেব। আর এখানে আমি সুইস বিউটির একটা হাইলাইটার ইউজ করেছি, এটা খুবই ভালো পিগমেন্টের। তো আমার হাইলাইটেড এরিয়াটাকে আমি হাইলাইট করে নিচ্ছি। আর মারাঠি লুকের জন্য আমার কাছে তেমন কোনো টিপ ছিল না, তাই আমি কলকা দিয়ে সেরকম একটা টিপ বানিয়ে নেব। আর তোমরা যারা আমার চ্যানেল দেখে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো এটা হলো আমার ফাইনাল লুক, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।